ফ্রেন্ডস, হাউ আর ইউ? আমি মামুন। অ্যান্ড্রয়েড ফ্যামিলির পক্ষ থেকে আজকে আমি Y62 এর একটি ক্যামেরা টেস্ট করতে যাচ্ছি। চলো সবাই দেখে নিই Y62 এর ক্যামেরা টেস্ট। Y62 তে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে ছিল 8 মেগাপিক্সেল। ফোনটিতে কিছু অপশন ছিল, তার ভিতর ছিল লাইট পেন্টিং, বিউটি মোড, ফটো মোড, ভিডিও মোড, টাইম ল্যাপস। এই অপশনগুলো ব্যবহার করে তোমরা অনায়াসে বেশ ভালো ছবি তুলতে পারবা। এবং ফোনটিতে কিছু ফিল্টার ব্যবহার করা হয়েছিল, ফিল্টারগুলো ছিল বেশ ভালো। এই ফিল্টারগুলোর কালার অনুযায়ী তোমরা বেশ ভালো ভালো ছবি তুলতে পারবা। আমরা ফোনটির ফিল্টারগুলো ব্যবহার করেছি, ফিল্টারগুলো আমাদের কাছে মোটামুটি অ্যাকুরেট মনে হয়েছে এবং ফিল্টারগুলো ব্যবহার করে বেশ ভালো ছবি নেওয়া সক্ষম। ফোনটির সেটিংসে গিয়ে আমরা কিছু ফাংশন দেখেছি, তার ভিতর ছিল প্যানারোমা, HDR, প্রফেশনাল ক্যামেরা মোড, অল ফোকাস, ওয়াটারমার্ক, অডিও নোট, গুড ফুড এবং ডকুমেন্ট স্ক্যানার। এই অপশনগুলো ব্যবহার করে তোমরা অনায়াসে বেশ ভালো ভালো ছবি তুলতে পারবা। এবং ফোনটিতে ছিল প্রফেশনাল ক্যামেরা মোড। আমাদের কাছে প্রফেশনাল ক্যামেরা মোডটি যথেষ্ট ভালো মনে হয়েছে। আমরা প্রফেশনাল ক্যামেরা মোডটি ইউজ করে দেখেছি। প্রফেশনাল ক্যামেরা মোডের ISO বাড়ানো কমানো, শাটার স্পিড বাড়ানো কমানো এবং অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস অ্যাডজাস্ট করে বেশ কম নয়েজে অ্যাকুরেট কন্টেন্টে বেশ ভালো ছবি তোলা সক্ষম। আমরা প্রফেশনাল ক্যামেরা মোড দিয়েও বেশ কিছু ছবি তুলেছি। প্রফেশনাল ক্যামেরা মোডের ছবিগুলো ছিল বেশ ভালো এবং অ্যাকুরেট। Y62 ফোনটিতে সেটিংসে কিছু অপশন ছিল, তার ভিতর ছিল ফোনের ক্যামেরা রেজুলেশন, টাচ টু স্মাইল, অবজেক্ট ট্র্যাকিং, আলট্রা স্ন্যাপশট ইত্যাদি। এই অপশনগুলো ব্যবহার করে তোমরা অনায়াসে বেশ ভালো ভালো ছবি তুলতে পারবা এবং অপশনগুলো বেশ ভালো ছিল। এখনকার সময় অপশনগুলো খুবই প্রয়োজনীয়, কারণ যারা সোশ্যাল এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চান তাদের জন্য অপশনগুলো মাস্ট বি দরকার। তো আমরা এই ফোনের অপশনগুলো ব্যবহার করে দেখেছি। অপশনগুলো ব্যবহার করে আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো বেশ ভালো ছিল। ফোনের ছবিগুলোর কম নয়েজ এবং কালার রিপ্রোডাকশন এবং অ্যাকুরেট কন্টেন্টে ছবি তুলতে বেশ ভালো। আমরা ফোনটির শর্ট কিছু ছবি তুলেছি এবং লং রেঞ্জের কিছু ছবি তুলেছি, সবগুলো ছবি ছিল বেশ ভালো। এইট মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে সহজেই ভালো ভালো ছবি তুলতে পারবা। আমরা আশা করি Y62 এর ক্যামেরা এক্সপিরিয়েন্স তোমাদের কাছে বেশ ভালো মনে হবে এবং এই প্রাইস অনুযায়ী ফোনটি 13 এবং 8 মেগাপিক্সেল ক্যামেরাটি বেশ ভালো ছিল। তোমরা অনায়াসে Huawei Y62 এর ক্যামেরা দিয়ে বেশ ভালো ছবি তুলতে পারবা। বন্ধুরা, এই ফোনটির সম্পর্কে যদি আরও ডিটেলস জানতে চাও তাহলে কমেন্ট করো এবং ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের অ্যান্ড্রয়েড ফ্যামিলি গ্রুপে জয়েন করো অথবা আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারো, আমাদের সাথে থাকো। আর পরবর্তীতে আরও অনেক রিভিউ আসছে, রিভিউগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ভুলে যেও না, অ্যান্ড্রয়েড ফ্যামিলি, উই আর ফ্যামিলি অফ অ্যান্ড্রয়েড।